Bismillah.

সে বিষয়গুলো আলোচনা করা এখন আমরা প্রথম বিষয় সংশয় আলোচনা করেছি দ্বিতীয় বিষয়বস্তু আলোচনা করেছি দ্বিতীয় যে সংশয় আমরা বলেছিলাম যে ভাব এবং বাস্তবতার সাথে একটা পার্থক্য রয়েছে যদি আমরা এই দুই বিষয়বস্তুকে কখনো একত্র গুলিয়ে ফেলি তাহলে আমাদের ওই জিনিস থেকে সিদ্ধান্তে আসা প্রমাণিত কোনো বিষয়বস্তু সঠিকভাবে স্থাপন করা এবং প্রমাণ করা সম্ভব হবে না এজন্যই যখন আমরা কোনো ভাবকে ভাবের জগতে অর্থাৎ ভাবার্থের জগতে ব্যবহার করি আর ওই জিনিসটা যখন বাস্তবে দেখি এটার বাস্তবরূপ দেখি হতে পারে ভাবার্থ জগতের সাথে এটার একটা সমন্বয় এবং মিল রয়েছে কিন্তু বাস্তব জগতের সাথে এটার পার্থক্য রয়েছে যেভাবে আমরা এই বিষয়বস্তুটাকে আলোচনা করেছিলাম যে বলেছিলাম যে আল্লাহ কর্ম সম্পাদন করেন এবং মানব জাতীয় কর্ম সম্পাদন করেন আল্লাহ শৃঙ্খলা রয়েছে এবং মানব জাতিরও শৃঙ্খলা রয়েছে এই বাক্যটাকে আমরা যদি চিন্তা করি তাহলে আল্লাহর কর্ম সম্পাদনা হচ্ছে আল্লাহর অস্তিত্ব এবং অসীম জ্ঞান এবং প্রভাবের সাথে রিলেটেড অর্থাৎ আল্লাহ হচ্ছে অসীম জ্ঞানী অসীম শক্তির অধিকারী অসীম হিকমতের অধিকারী তার সমস্ত কর্ম তার জ্ঞান তার বুদ্ধিবৃত্তি জ্ঞান বুদ্ধিবৃত্তি এবং প্রজ্ঞা এবং শক্তির সাথে সমন্বিত কিন্তু মানব জাতি যেহেতু একটা নির্ভরশীল সত্তা তার কাজকর্ম হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান সীমাবদ্ধ প্রজ্ঞা এবং সীমাবদ্ধ শক্তির সাথে সম্পর্কিত এজন্য যখন দুইটা বাস্তবে কর্মপদ্ধতিগুলো দেখি এবং কর্মপরিচালনা দেখি বাস্তব রূপ দেখি এর মধ্যে একটা আকাশ এবং পাতাল পার্থক্য রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে পরিপূর্ণ সত্তা এটা হচ্ছে সম্পূর্ণরূপে নির্ভরশীল সত্তা এজন্য ভাবের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমরা বাস্তবে মানে চিন্তা জগতে এটাকে কোনো পার্থক্য করি না এই জন্য যে এই বিষয়বস্তুর সাথে তাকে সমন্বয় করা সম্ভব যখন কোনো উদ্দেশ্যের সাথে বিধয়ে সমন্বয় করি এটার সাথে একটা সম্পর্ক থাকতে হবে যখন আমরা বলবো যে শৃঙ্খলা দানকারী তখন আমরা মানুষের ক্ষেত্রেও এটা ব্যবহার করে থাকি সুস্থার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি যখন এটা ব্যবহার করে এটার সাথে এটা সমন্বয় করা সম্ভব হয় তাই এর থেকে যে ভাব গ্রহণ করতে পারে এ থেকে আমরা অন্যান্য সিদ্ধান্তও আসতে পারি এটা হচ্ছে বিষয়বস্তু তাহলে যে কোনো বিষয়বস্তুর পর্যালোচনার ক্ষেত্রে ভাবগত বিষয়বস্তু এবং বাস্তবের সাথে অবশ্যই একটা পার্থক্য থাকতে হবে এবং এই পার্থক্যের পর ফলশ্রুতিতে সিদ্ধান্ত অবশ্যই পার্থক্য হবে কিন্তু যদি একটার ক্ষেত্র যদি ভাবের দিকে তুলনা করা হয় একটার একটা ক্ষেত্র যদি বাস্তবের সাথে তুলনা করা হয় অথবা বাস্তবের সাথে ভাবের সাথে অথবা দুইটাই মানে এই দুই ভূমিকাটাকেই মানে তার বিপরীত অর্থাৎ একটা ভাব পরে একটা বাস্তব এই দুইটার সাথে মিলানো হইলেও আসলে সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সীমাবদ্ধতার মধ্যে এবং ভুলের মধ্যে পড়ব যেটা সাধারণত লজিক বা যুক্তিবিদ্যা আলোচনা করা হয় উদ্দেশ্যে এবং বিধয়ের সাথে সমন্বয় এবং সম্পর্ক এবং ডাইমেনশনালি অবশ্যই এক থাকতে হবে এ বিষয়ে আমরা যেহেতু আলোচনা যাচ্ছি না এখন আমাদের বিশ্ব বলতে চান তৃতীয় যে সংশয় যেটা আমাদের সামনে জনাব ভিউম আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি বলতে চান যে আমাদের জ্ঞান হচ্ছে হচ্ছে সীমাবদ্ধ অর্থাৎ আমরা সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী এবং আমাদের এই জ্ঞানের সীমাবদ্ধ জ্ঞান দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি যে বিশ্বজগতে বিশেষ করে ক্ষতি এবং বালা মুসিবতের বিষয়বস্তু রয়েছে যেটা যেন আমরা বুঝতে পারি যে বিশ্বজগতে একটা সার্বিক শৃঙ্খলা রয়েছে সেটা যেন একটা এই বাক্যের একটা বিপরীত একটা বাক্য তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দাবি করি যে সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে চলতেছে তাহলে এই বালা মুসিবত ভূমিকম্প তারপর হচ্ছে বন্যা সুনামি এগুলোর উৎপত্তি কেন হঠাৎ করে এক জায়গা জায়গায় দেখা গেল যে একটা লোক একটা পদ দিয়ে হাঁটতেছে একটা গর্ত হয়ে সে নিজে চলে গেল এখন প্রসঙ্গ হচ্ছে এই জাতীয় বিষয়বস্তুকে আমরা কিভাবে ব্যাখ্যা করব অর্থাৎ এই বস্তু জগতে সব কিছু কল্যাণ নয় অকল্যাণকর জিনিসের অস্তিত্ব রয়েছে এক আমরা আমাদের জ্ঞানের ক্ষেত্রে সীমাবদ্ধ আমাদের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে আমরা বিশ্বজগতের সমস্ত শৃঙ্খলাকে আবিষ্কার করতে পারি নাই দুই এবং এই দুইটা যে এই বিশ্বজগতে ক্ষতি বালা মুসিবত এবং অকল্যাণের উপস্থিতিটা শৃঙ্খলার দলিলটাকে সংশয়ের উপস্থাপন করে যে আসলেই শৃঙ্খলা নাই সব ক্ষেত্রে দুই তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে বলতে চাই যে একটা বিশৃঙ্খলা থেকে অনেক ক্ষেত্রে একটা শৃঙ্খলার সৃষ্টি হতে পারে এই ভূমিকাটাকে আমি আমি একটু ব্যাখ্যা করতে চাই আমার এই ব্যাখ্যা করার উদ্দেশ্য হচ্ছে এইরকম এই বিষয়গুলো মানে পশ্চিমা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন যারা ফিজিক্স নিয়ে কাজ করে অর্থাৎ বস্তুগত দৃষ্টি থেকে বিশ্বজগৎকে দেখতে চায় অনেক ক্ষেত্রে তাদের মধ্যে এই প্রবণতা আছে তারা বলতে চায় যে বিশ্বজগতে শৃঙ্খলা রয়েছে কিন্তু এই শৃঙ্খলাটা যে একটা শৃঙ্খলা দানকারী থেকে হয়েছে এই বিষয়টা প্রমাণ করা সম্ভব না হতে পারে এমন একটা জিনিস তার একটা উদাহরণ দেয় বলতে চায় যে আমরা যদি একটা ঘরের মধ্যে একটা বড় ঘরের মধ্যে অসংখ্য কাগজের টুকরা টুকরো টুকরো করে উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় অথবা এখানে রা রেখে দেওয়া হইলে বাতাস এসে এই টুকরোগুলোকে উড়ায় এমন একটা অবস্থার সৃষ্টি করলো আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরে অসংখ্য কাগজ রয়েছে কিন্তু এই কাগজগুলোর মধ্যে থেকে আমরা মাঝে দেখতে পারবো হইতে পারে এমন একটা ঘটনা যে একটা এই কাগজগুলোর শৃঙ্খলার মাধ্যমে কোনো একটা অংশে একটা জিনিস সৃষ্টি হয়েছে হতে পারে একটা শব্দ হতে পারে মানুষ শব্দটা লেখা হয়ে গেছে হতে পারে একটা ফুল এটা দেওয়ার অঙ্কন অর্থাৎ সাদা কাগজ যদি কোনো একটা বস্তুর মধ্যে রাখা হয় তাহলে যেভাবে আমরা আস্তে আস্তে একটা একটা করে বিন্দু দিয়ে যেভাবে আমরা সাজাবো সেটা যদি সাজানো হয়ে থাকে তাহলে দেখা গেছে যে একটা ফুলের তৈরি হয়েছে অর্থাৎ এই অসংখ্য উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা বলবো উশৃঙ্খলা না বিশৃঙ্খলার মাঝখানে আমরা একটা শৃঙ্খলার একটা অংশ দেখতে পাই অর্থাৎ তারা এভাবে বলতে চাই বিশ্বজগতে অসংখ্য গ্রহ নক্ষত্র অসংখ্য সূর্য এবং বিভিন্ন বিন্যাসে রয়েছে তারই মধ্যে থেকে এই বস্তু বিশেষ করে আমরা যে গ্রহতে বাস করি এবং যে সূর্যের আশেপাশে থাকি হতে পারে বিশ্বজগতের অন্য অন্য জায়গায় শৃঙ্খলা নাই বিশৃঙ্খলা এর মধ্যে থেকে একটা সীমাবদ্ধ পরিবেশে একটা শৃঙ্খলা তৈরি হয়েছে অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একটা ব্যালেন্স পর্যায়ে হয়েছে যার ফলবর্তীতে এই বিশ্বজগতের মানুষ বসবাসের উপযোগী হয়েছে জীবের উৎপাদন এবং বৃদ্ধির সুযোগ হয়েছে যার ফলে এখান থেকে না বেশি গরম না বেশি ঠান্ডা ফলে একটা মানে সার্বিক ভারসাম্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে অতএব আমরা যদি বলতে চাই যে প্রত্যেকটা শৃঙ্খলা থেকে শৃঙ্খলা দানকারী তৈরি হয়েছে তারা বলতে চায় যে একটা বিশৃঙ্খলা থেকে একটা শৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটার কোনো কার্যকারণ এবং নির্দিষ্ট দলিল ছাড়াই হয়েছে ঠিক যেভাবে আমরা একটা ঘরের মধ্যে অসংখ্য কাগজে টুকরা রেখে দিলে যদি বাতাস এসে একটা সুন্দর এবং অর্থবোধক কিছু সৃষ্টি হয় সেটা থেকে আমরা বলবো যে একটা বিশৃঙ্খলা থেকে সে শৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমি বিশ বিষয়টা খুব মানে এইভাবে বর্ণনা করলাম তার মানে ড্যাভিড হিউম জনাব ড্যাভিড হিউম এখানে তিনটা বিষয় উপস্থাপন করেছেন এক নম্বর হচ্ছে হলো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা দুই হচ্ছে হল অকল্যাণ এই অস্তিত্ব জগতে বস্তু জগতের বিদ্যমান এটা আমাদের জন্য নিশ্চিত একটা বিষয়বস্তু তিন নম্বর হচ্ছে হল বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার সৃষ্টি তাহলে এই দ্বারা প্রমাণ করা সম্ভব হয় যে প্রত্যেকটা শৃঙ্খলা থেকে যে একজন শৃঙ্খলা দানকারী থাকতে হবে তা না বিশৃঙ্খলা থেকে একজন শৃঙ্খলা দানকারীও হতে পারে এই হচ্ছে তার বিষয়বস্তু এখন আমরা জনাব ডেভিড হিউমের বিষয়বস্তুগুলোকে যদি একে একে চিন্তা করি প্রথম কথা হচ্ছে আমাদের জ্ঞান সীমাবদ্ধ এটা কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের এই সীমাবদ্ধ জ্ঞানের মধ্যেই যখন আমরা যে বিষয়বস্তুর দিকে তাকাই এই বিষয়বস্তুগুলো হতে পারে ফিজিক্সের সাথে রিলেটেড ম্যাথের সাথে রিলেটেড হতে পারে জ্যোতির্বিজ্ঞানের সাথে রিলেটেড যে কোনো বিজ্ঞান অথবা জ্ঞানের দিকে যেসব দাশ দর্শনের দিকে থাকে অথবা যে কোনো বিষয়বস্তু যেগুলো মানুষ গবেষণা পর্যালোচনার মধ্যে আবিষ্কার করেছে প্রত্যেকটার মধ্যেই এক ধরনের এই বিষয়টা উপস্থিত পায় সেটা হচ্ছে তন্ত্র উপস্থিত প্রত্যেকটা কার্যেরই একটা কারণ রয়েছে এবং এই কার্যকারণ তন্ত্রর উপস্থিতির কারণে এটার মধ্যে যেই জ্ঞানের মধ্যে আমরা গবেষণা পর্যালোচনার গভীরতা বাড়াই তখন দেখি যে এটার মধ্যে একটা সমন্বয় রয়েছে এবং এই সমন্বয়ের গভীরতা অনেক বেশি যার ফলে যে বিষয়বস্তুগুলোকে গত দুইশো বছর আগেও মানুষ চিন্তা করতে পারতো না এখন মানুষ জ্ঞানের পরিধির কারণে বিশ্বজগতের শৃঙ্খলা সম্পর্কে এবং এক জ্ঞানের সাথে আরেক জ্ঞানের সমন্বয়ের ফলে এখন এইটুক বোঝা যায় যে আমাদের এই সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে যদি আমরা গবেষণা এবং গভীরভাবে দৃষ্টিপাত করি তাহলে এই বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে শৃঙ্খলা রয়েছে সার্বিক না বলতে পারবো আমাদের সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে এই বিষয়টা প্রমাণ করা সম্ভব এক দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই বস্তুজগতে অকল্যাণের উপস্থিতি এই বিষয়টা একটা সম্পূর্ণ মানে কালাম শাস্ত্রের বিষয়বস্তু যেটা বলা হয় যে যদি আল্লাহ থাকতো সব ক্ষেত্রে যদি হিকমত থাকতো যদি শক্তি থাকতো তাহলে এই বস্তু জগতে কেন অকল্যাণ কেন এত বালা মুসিবত কেন মানুষের এত সমস্যা কেন এত সীমাবদ্ধতা তাহলে কেন আল্লাহ আল্লাহ কি একজন ন্যায় বিচারক আল্লাহ এখানে উপস্থিত নাই একজন শক্তিশালী আল্লাহ উপস্থিত নাই এই বিষয়টা তারা এইভাবে প্রমাণ করতে চান আমরা এই বিষয়গুলোকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা পরবর্তীতে এটা আলাদাভাবে আলোচনা আসবে সেটা হচ্ছে বস্তু জগতের কল্যাণ এবং অকল্যাণের উপস্থিতি এবং আসলে কি অকল্যাণ রয়েছে নাকি এটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা সম্ভব সার সংক্ষেপ এটুকু বলতে পারি যে বস্তুজগতের যে জিনিসগুলোকেই আমরা অকল্যাণ হিসেবে বুঝতে পারি চিন্তা করি এখন জ্ঞানের প্রসারের ফলে অনেক কিছুই এখন অকল্যাণ হিসেবে পরিগণিত হয় না যেমন একটা সময় ভূমিকম্পকে বলা হতো যে বস্তু জগতে এটা একটা অকল্যাণকর বিষয় মানুষের কোনো শক্তি দ্বারা এটাকে সীমাবদ্ধ করতে পারে নিজেকে কোনো অবস্থাতেই মুক্তি মুক্তি দিতে পারে না অর্থাৎ একটা ভূমিকম্প আসলে মানুষ মারা যাবে অনেক ধরনের মানবতার ক্ষতির সম্মুখীন হবে কিন্তু এখন গবেষণার ফলে দেখা গেছে যে এই ভূমিকম্পের একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যেগুলো হচ্ছে এই বস্তুর মানে এই ভূমির যে বিভিন্ন লেয়ার রয়েছে সেই লেয়ারের মধ্যে এই ঘূর্ণয়নের মধ্যে সূর্যের চারপাশে ঘূর্ণয়নের ফলে যে উপস্থিতি হয় তার এক ধরনের এই লেয়ারের মানে অর্থাৎ স্থানান্তরের প্রয়োজন হয় এই স্থানান্তরগুলি যদি না হয় তাহলে এই পৃথিবীর ভারসাম্য আরও বেশি ব্যাহত হবে এজন্য মাঝে মাঝে ভূমিকম্পের বিষয়বস্তুগুলোকে বলা হয় ঠিক একইভাবে মাঝে মাঝে বন্যা দেখি মাঝে মাঝে সুনামি দেখি এগুলি সব কিছুকেই মানে যদি আমরা এইটুকভাবে বিশ্বাস করতে পারি যে অকল্যাণ রয়েছে অকল্যাণের সে কল্যাণের পরিমাণ বেশি এটা প্রমাণ করা সম্ভব অর্থাৎ কোনো কোনো কালাম শাস্ত্রবিদ অকল্যাণকে অস্বীকার করে বসে এগুলি হিকমতের সাথে রিলেটেড যেগুলো একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম যেগুলো আলোচনায় বিস্তারিত আমরা এখন যাচ্ছি না দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে হলো না অকল্যাণ রয়েছে কিন্তু কল্যাণের পরিমাণই বেশি এবং এগুলো বৃহত্তর স্বার্থের কারণে এবং বস্তু জগতের সীমাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে এটা একটা বিষয়বস্তু দ্বিতীয় আমরা এখানে আমাদের শৃঙ্খলার দলিলের সংশয়ের উত্তর দিতে গেলে দ্বিতীয় যে বিষয়বস্তুটা তিনি বলতে যে এক ধরনের বিশৃঙ্খলা থেকে অনিয়ম থেকে একটা নিয়মের সৃষ্টি তিনি বলতে চান আমরা এর জবাবে বলতে চাই যদি এই বিষয়টা প্রমাণ করা সম্ভব হয় যে আসলেই বিশ্বজগতে কোনো শৃঙ্খলার বিদ্যমান নয় তাহলে আমাদের যে প্রত্যেকটা শৃঙ্খলা পিছনে একজন শৃঙ্খলা দানকারী রয়েছে এই দলিলটাকে আসলে দুর্বল করা সম্ভব হবে এটাই আমরা স্বীকার করতে বাধ্য কিন্তু প্রসঙ্গ হচ্ছে যারাই বস্তু জগতের গবেষণার সাথে সম্পৃক্ত বিভিন্ন জ্ঞান এবং বিজ্ঞানের উচ্চতর গবেষণা করেছেন তারা তাকে স্বীকার করেছেন যে এই সমস্ত যে কোনো জ্ঞানের মধ্যেই আমরা গভীর পর্যালোচনায় যাই না কেন আসলেই এক ধরনের শৃঙ্খলা রয়েছে এবং এর ক্ষেত্রে যদি আমরা এই বিশ্বজগতের দিকে তাকাই এখন এই বিষয়গুলোর দিকে তাকায় জ্যোতির্বিজ্ঞানের উচ্চতর গবেষণা এবং মানুষের বিজ্ঞানের প্রসারের ফলে মানুষ আকাশ সম্পর্কে জমি সম্পর্কে এবং ক্ষুদ্রতর বিষয়বস্তু বিষয় অ্যাটম ইলেকট্রন প্রোটন সম্পর্কে যে জ্ঞানের প্রসার লাভ করেছে কোনো জ্ঞানেরই উচ্চতর পর্যায়ে আমাদেরকে এই বিষয়টা বলে না যে এটার কোনো শৃঙ্খলা নাই একেবারে বিশৃঙ্খলাতে একটা শৃঙ্খলা তৈরি হয়েছে যদি এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আমরা গভীর গবেষণার ফলে এই জিনিসটা প্রমাণ করতে পারি যে শৃঙ্খলা রয়েছে এবং এই শৃঙ্খলার জন্য একজন শৃঙ্খলা দানকারীরও উপস্থিত রয়েছে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা তৈরির বিষয়বস্তুটা আমাদের কাছ থেকে এখনও প্রমাণিত হয় নাই যদি এই সম্ভাবনা রয়েছে এবং আমরা এই বিষয়টা বুঝতে পারি যে আসলে যদি শৃঙ্খলা বিদ্যমান না থাকতো তাহলে আমাদের মধ্যে আমাদের বিশ্বজগতে এবং জগতে আমাদের চিন্তার জগতে আমরা সব কিছুর মধ্যে যে একটা সমন্বয় খুঁজে পাই সে সমন্বয়ে কখনও থাকতো না আমাদের এই তিন নম্বর ভূমিকা অর্থাৎ অশৃঙ্খলা থেকে বিশ শৃঙ্খলার উৎপত্তির বিষয়বস্তুটা মানে সার্বিকভাবে প্রমাণ করা সম্ভব না যদিও কোনো সীমাবদ্ধ ক্ষেত্রে এটা প্রমাণ করা সম্ভব সেটা হচ্ছে সেটাকে আমরা ভুল প্রমাণ করার জন্য ইনশাল্লাহ তার পরবর্তীতে আলোচনাগুলো করবো এবং আমরা একে বলে আলোচনা শেষ করতে চাই সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বিশ্ব জ্ঞানের সীমাবদ্ধ রয়েছে কিন্তু এই জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেই শৃঙ্খলা বিদ্যমান দুই অকল্যাণ রয়েছে কিন্তু কল্যাণ অকল্যাণের চেয়ে কল্যাণের পরিমাণই বেশি তিন অশৃঙ্খলা থেকে কখনো শৃঙ্খলা তৈরি হতে পারে না সীমাবদ্ধ ক্ষেত্রে কিছু ক্ষেত্র ক্ষেত্রে হতে পারে কিন্তু সার্বিক কোনো বিষয়বস্তু এখান প্রমাণ করা সম্ভব না এই তৃতীয় বিষয়বস্তুটা যে সংশয় হিসেবে উপস্থাপন করেছে জনাবিহীমের এই রেখে আমরা পরবর্তী আলোচনায় আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ মসাল আলম হাম্মদ ও আলম হাম্মদ اللهم املأ قلوبنا بالعلم والمعرفة، وطهر بطوننا من الحرام والشبهة، واكفف أيدينا عن الظلم والسرقة، واغض أبصارنا عن الفجور والخيانة. برحمتك يا ارحم الراحمين